মুফতি বাবু আর রানা ভাই মুফতি বাবু আমি আপনারা আমার মুখে মাস্ক আছে তারপরে কলিজা খাইছিলা আনন্দের সাথে সবাইকে দেখি আম্মা তুমি তো রানা ভাই মুফতি বাবু আমি আমরা এখন তরমুজ কাটতেছি কালার কেমন আমরা ডিনার আমি দেরিতে করি বয়সে কোনো কিছু আসে জানো ওই যে বলে না বয়স তো আমার বেশি না ওরে টুকটুকির মা বয়স আমার বেশি না ভাই আপনি সময় দাও আম্মা জান এমন কাজ দেখে যতটুকু পারে সে এসে আবার যায় আমি তাকে সেলুর জানাই সে কাজও করতেছে আমার এখন সময় দিয়ে যাচ্ছে দেখো কালার কষ্ট নিবা না মা কালার কিন্তু ভালো অপমান করছো ওরে আচ্ছা আপনি জান ভাই ধন্যবাদ ভাই আপনি যদি আমাকে এটা বলে খুশি থাকেন কোনো সমস্যা নেই যাই হোক আমরা তো মিস খাচ্ছি আনন্দের সাথে সবাইকে দেখি আম্মা মমি তুমি তো একটা একটা কত বড় জিবলা প্লিজ প্লিজ একটা আমার ভাই একটা কমেন্ট করছে চলে যাচ্ছে এমডি বাবু ভাই রানা ভাই মুফতি বাবু আমি সবাই কিন্তু আনন্দ থেকে দেখছি আপনাদের ফ্যামিলির সবাইকে না দেখলে মনটা খুব বাজে লাগে আর কেউ বাজে কমেন্ট করলে এটা মনে করবেন দোয়া রাইট বাবু ভাই অসংখ্য ধন্যবাদ আমার কলিজা ভাই এটা আমি যেন অক্ষর অক্ষরে পালন করতে পারি আমরা যেন আরো ভালো হতে পারি আমাদের রাগটা যেন কন্ট্রোল রাখতে পারি যে অনেক সময় বাজে কমেন্ট দেখলে রাগ কন্ট্রোল করতে পারি না তা কিন্তু এখন থেকে আমরা আরো চেষ্টা করবো কারণ রসিক ভাইয়া বিশ্বাস করবেন না আজকে অনেক মানুষ ঋতু মিত্র খাওয়ার স্টাইল দেখেন আমরা তো আপনারা আমার মুখে মাস্ক আছে তারপর আপনারা এসে ধরতেছেন ঋতু মিত্র স্টাইল দেখো জয় ধরতেছেন না মাসুদ ভাই কেমন আছেন আমার এই কলিজার ভাইগুলো তা আমার এই কলিজার ভাইগুলার আমি কি বলেন আমার খাওয়া দিয়ে বসে মা বাজে কমেন্ট করে থাকে তো সে আমাকে দেখে কিন্তু সে ভালোবাসতেছে ভালো আমার সুখী ফ্যামিলিটা আমি দেখি ধন্যবাদ ধন্যবাদ অবশ্যই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অন্তত পক্ষে আমি আপনাদের কাছে ক্ষমা চাই যেন কখনো আমাদেরকে ক্ষমা করে দিবেন কারণ আমরা